কিন্তু যে ধামখালি নৌকা ঘাটে যাবেন সেখানেও কিন্তু 140 দ্বারা জারি করা আছে। শাসক দলগুলি কি কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে, বিরোধী দলকে আটকানো হচ্ছে? আপনি দেখুন যে আমরা হাইকোর্টে গেছিলাম, আরেকটা পার্টিও গেছিল। হাইকোর্ট প্রথম বিকাশবাবুদের প্রেয়ারে 144 রিজেক্ট করে দেয় ইলিগ্যাল বলে, আর আমাদের বলে যেহেতু 144 রিজেক্ট হয়ে গেছে তাহলে আপনাদের যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, যদি আটকায় আবার আসবেন। এবং আমাদের ঘোষিত অবস্থান আছে, আমরা সেদিন 4.5 ঘন্টা সূর্যাস্ত পর্যন্ত আটকেছিলাম, পুলিশ আমাদের এসে বাধা দেয়নি, বা আমরা এই অবস্থার আমার দিক থেকে আমি ক্লিয়ার করছি। কালকেও যেখানে বাধা দেবে শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান আমরা করব। আমি পুলিশের সাধারণ কর্মীদের সঙ্গে মারপিটে আমি যাওয়া পক্ষপাতী নই, কারণ দাদা ইনোসেন্ট এবং তারা যা খুশি করতে পারে আমাদের দিক থেকে বা আমার দিক থেকে। আমি কখনোই কোনোদিনই, আপনারা দেখেছেন নবান্ন অভিযানের দিন আমাকে বেহালা থেকে বেরোনোর পরে আপনার সেকেন্ড ব্রিজ হেস্টিংস এর কাছে আটকেছিল, মহিলা পুলিশ আনা হয়েছিল, আমি মাতৃশক্তিকে সম্মান করে বলেছিলাম আপনারা আমার গায়ে হাত দেন, ইংরেজিতে বলেছিলাম, অনেক ব্যঙ্গ করেছেন ওনারা। এটা দুটো উদ্দেশ্য ছিল, একটা মানুষকে যদি কেউ আপনি স্বাভাবিকভাবে চোখের কাছে হাত নিয়ে গেলে দেখবেন চোখ বন্ধ হয়ে যায়, একটা লোককে কেউ যদি ধাক্কা মারে শরীর তাকে উত্তর দিতে চায়। ওরা চেয়েছিল যে আমাকে মহিলা পুলিশরা ধাক্কা মারবে, ফিজিক্যাল অ্যাসল্ট করবে, আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করব। তাতে যে খ্রিস্টান পুলিশ অফিসারটাকে পাঠানো হয়েছিল দুটো কাজ করত, একটা পুলিশের সরকারি কাজে বাধা দান, আরেকটা এসসি সেকশন দিয়ে আপনার মাইনরিটিস যে সেকশন আছে সেই সেকশন দিয়ে আমাদের এগেনস্টে মামলা করত। আমরা এগুলো ভয় পাই না। তো আমি আবারও বলছি আপনাদের, আমি এই ছবিটা দেখাতে পারি যে ইতিমধ্যে এই যে দেখুন খোঁচা খোঁচা বাঁশ লাগিয়ে নদীর এপাড়ে বেরমজুর 2GP এই বাঁশগুলো খোঁচা খোঁচা রেখেছে, মানে যাতে সিরিয়াস ইঞ্জোর হয় বাঁশ পেরোতে গেলে। আপনি দেখুন কালকের প্রস্তুতিটা দেখুন, 3 জায়গায় মমতা প্রাচীর বানিয়েছে, আরেকটা কমিউনাল এসডিপিও মিনাখার আমিনুল ইসলাম দাঁড়িয়ে, 3 জায়গায়। এবং বেরমজুর 2GP এর আগে 144 ছিল না, আজকের এটাতে লাগিয়েছে যাতে নদীর এপারে আটকানো যায়, কারণ সায়েন্স সিটিতে আটকানো যাবে না, হাইকোর্টে কানমুলা খেয়েছেন, এইসব করে বেড়াচ্ছেন না, এতে কি আটকানো যাবে? আমরা কালকে অ্যাসেম্বলি থেকে, আমাদের বহু MLA কাল বিকেল থেকে দিল্লি যাবেন, আমাদের 17-18 কনভেনশন আছে, আমরা 30 জন মতো MLA কালকে অ্যাসেম্বলি গেট থেকেই বেরোবো, এবং যেখানে আটকাবে সেখানে ধর্ণা অবস্থান হবে। পুলিশ কি করবে পুলিশ জানে, তারা গ্যাস লাগবে।